অপেক্ষাটা বড্ড ভালো জিনিস। ছোটবেলায় বড় হওয়ার অপেক্ষা, দাড়ি গোঁফ হওয়ার অপেক্ষা, বিকেলবেলায় খেলার অপেক্ষা, পুজো সংখ্যার অপেক্ষা, হাতে ঘড়ি পরার অপেক্ষা, হাফ ছেড়ে ফুল প্যান্ট পরার অপেক্ষা, বাসস্ট্যান্ডে হবুর জন্য অপেক্ষা, হোস্টেলে তার চিঠি নিয়ে পিয়নের জন্য অপেক্ষা, মাঝে শুধু ভালো চাকরির অপেক্ষা, ডিলিট মেরে দিলে বাকিটা শুধুই প্রাপ্তি। তারপর একদিন অপেক্ষাগুলো প্রাপ্ত বয়স্ক হয়, সন্তানের জন্মের অপেক্ষা বাদ দিলে অপেক্ষাগুলো কেমন যেন অ্যাডাল্ট অ্যাডাল্ট রূপ নেয়। ভালোবাসা নয়, ভালো বাসার পেছনে ছুটি সবাই। পোস্ট করলে লাইকের অপেক্ষা, অন্যকে ছাপিয়ে বসের কাছে নিজের ভালো হওয়ার অপেক্ষা, শনিবারের অপেক্ষা, বেতন বাড়ার অপেক্ষা, বাড়ি গাড়ির অপেক্ষা, ইনভার্টারের দয়া লোডশেডিং এর পর কারেন্ট আসার অপেক্ষা তো কবেই বিসর্জন দিয়েছি। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সেলের বাজারে পুজোর নতুন জামা কাপড়ের অপেক্ষা ছেড়েছি বহুদিন। তারপর একদিন অপেক্ষাগুলো পুড়িয়ে যাবে, তখন নতুন রঙে ছেলেমেয়ের অপেক্ষাগুলোর জন্য অপেক্ষা করা শুরু হবে। বাগধারা চুলধারি ঝরার অপেক্ষা, সময় মতন ওষুধ খাওয়ার অপেক্ষা, রাতে ঘুমের অপেক্ষা, আর তারপর তারপর একদিন প্রহর গোনা শুরু হবে মহাশূন্যের অপেক্ষায়। বিসর্জনের ঢাক বাজতেই মনটা কেমন ভাবুক হয়ে গেল। আবার একটা বছরের অপেক্ষা যে, আমি তেমন ধার্মিক নই, কিন্তু মায়ের অপেক্ষা করতে আবার ধর্ম লাগে নাকি। আর এই অপেক্ষাটা বুড়িয়েও যায় না, মনটা একটু খারাপ লাগছে বটে, কিন্তু মা তো একটা বছর ঠিক টেনে দেওয়া যাবে, আবার মা আসবে, মায়ের কাছে সন্তানের আবার বয়স বাড়ে নাকি। না, অপেক্ষাটা বড্ড ভালো জিনিস। শুভ বিজয়া।